আমি এই মুহূর্তে রয়েছে চন্দ্রগঞ্জ চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এই উচ্চ বিদ্যালয়ে এখন পর্যন্ত প্রচুর বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে এখানে ফারিয়া সহ। ডিএমএফ চিকিৎসকদের সংগঠন এবং সেই সাথে এই স্কুলের যারা শিক্ষার্থীরা রয়েছেন এই স্কুলে যারা শিক্ষকরা রয়েছেন তারা এই বন্যা দুর্গত আশ্রয় আশ্রয় নেওয়া মানুষগুলোকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহযোগিতা করছেন আমরা এখানে যারা আছেন এদের দু একজনের সাথে একটু কথা বলবো তারা কিভাবে কতজনকে এখনও পর্যন্ত সহযোগিতা করছে সেই বিষয়টিকে আমরা জানতে চেষ্টা করছি আমার পাশেই আছেন চন্দ্রগঞ্জের খ্যাতিমান চিকিৎসক ডক্টর শহীদুল্লাহ স্বপন শহীদুল্লাহ স্বপন আপনি তো এই জায়গাতে সময় ছিলেন এখন এখানে অনেককেই সাহায্য সহযোগিতা সহযোগিতা করেছেন জন্য সাহায্য এবং কোন দৃষ্টিকোণ থেকে করছেন আমরা সালাম আলাইকুম আমাকে কিছু বলার জন্য গ্লোবাল টিভি এবং দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমরা গত সপ্তাহ এক সাত পাঁচ দিন হইতে আমরা বন্য দুর্গত এলাকার মধ্যে কাজ করে আসতেছি গত রাত্রেও ত্রাণ সামগ্রী দিয়েছি আজকেও আমাদের মাননীয় ডাক্তার কামালুরই মাকসুদ এবং ফারিয়ার সংগঠন এবং আমাদের বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল ডাক্তার যারা আছে তারা সহ আমরা বন্যা দুর্গত এলাকার যারা সাফারার তাদেরকে আমরা কিছু দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং এই চেষ্টা অব্যাহত থাকবে কতটা ফ্যামিলি আছে এখানে আছে চুয়ান্ন ফ্যামিলি চুয়ান্ন ফ্যামিলি আর কলেজে আছেন একশো চল্লিশ ফ্যামিলি পূর্ববাজার মাদ্রাসাতে আছেন দুইশো তিরিশ ফ্যামিলি আপনাকে সব ফ্যামিলিকেই হ্যাঁ আমি গতকালকেও গেছি আমি গত রাত্রেও এই কেন্দ্রের মধ্যে দিয়েছি আমি আর জনাবানী সাহ সৌদি সহ আর এখন ফারিয়া ফারিয়া বলতে ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানির লোকজন যারা তারা এখানকার স্থানীয় ফ্যামিলি প্ল্যানিংয়ের ডাক্তার মাকসুদ এবং স্থানীয় ডিপ্লোমা ডাক্তার যারা আছেন তারা সহ আমরা চেষ্টা চালিয়ে যাই এখানে আপনারা যে মুভ করতেছেন এখানে যারা আশ্রয় নিয়েছে তাদের মধ্য থেকে তাদের মধ্যে অসুস্থতার যে দিকগুলো এগুলো আপনারা তো দেখছেন কোন ধরনের অসুস্থতা এখানে দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমার কোনো অসুস্থতা দেখা দেয় নেই তবে আপাতত সর্দি কাশি ফ্লু এগুলো দেখা দিচ্ছে এর ভিতরেও আজকে সকালে আমরা সাব সেন্টারে একটা নর্মাল সম্পন্ন করেছি ইনশাল্লাহ বাচ্চা আশ্রয় নিছে তাদের মধ্যে থেকে একজন আমার সেন্টারের পাশেই আলাজ ইব্রাহিমিয়া উচ্চ বিদ্যালয় তার পাশেই আশ্রয়ের কা নয়জন তার বাচ্চা ডেলিভারি হয়েছে ইনশাআল্লাহ দুইজন সুস্থ আছে ফারিয়ার একজনের সাথে একটু কথা বলি ফারিয়ার কে বলবেন ফারিয়া থেকে ফর বাংলাদেশ আপনার আমার নাম মোহাম্মদ জিয়ার রহমান মোহাম্মদ জিয়ার রহমান আপনি তো এই যে ডিপ্লোমা চিকিৎসকদের যে সংগঠন কিংবা স্কুল থেকে যারা কাজ করছে তাদের সাথে একসাথে এসে এই যে আজকে যারা বন্যা দুর্গত তাদেরকে সহযোগিতা করছেন আপনাদের টিম 29 থেকে সহযোগিতা করছেন আপনারা দূর মানুষ কেন সহযোগিতা করছেন একটু জি অবশ্যই কারণ এটা মানবিক দায়িত্ব আমাদের যে বন্যা দুর্গতদের সাহায্য করে এটা আমাদের মানবিক দায়িত্ব সেই জন্য আমাদের ডাক্তার শহীদুল্লাহ স্যার আছেন মাকসুদ্দুর রহমান ভাই আছেন ওনাদের আহ্বানে আমরা ফার্মাসিউটিক্যালসের যে ফারিয়া আছে ওরা একত্রিত হয়ে সবাই আমরা এই সাহায্যতে ঝাঁপিয়ে পড়ছি আমরা এই মানবিক সাহায্যের জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা যেখানে যেভাবে আছেন সবাই মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসবেন যারা আশ্রয় নিচ্ছে তারা সহ গ্রামের প্রচুর মানুষ যারা আছেন তারা এইরকম বিভিন্ন দুর্যোগের মধ্যে আছেন এরকম বিভিন্ন সমস্যার মধ্যে আছেন এই সমস্যা মোকাবেলা করার জন্য তাদের পাশেও যেন আমরা দাঁড়াতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা গ্লোবাল টেলিভিশনের পক্ষ থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি প্রত্যেকটা এলাকা আসলে বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে গত রাত্রেও প্রায় আট থেকে দশ ইঞ্চি পানি লক্ষ্মীপুর বিভিন্ন এলাকায় বেড়েছে এই পানি বেড়েই চলেছে আগামী সময়ে পানির পরিস্থিতি কী দাঁড়ায় সেটা দেখার বিষয় আমরা আশা করব যে সবাই সব জায়গা থেকে আমরা যেন প্রস্তুত থাকতে পারি এবং যারা যেভাবে আছে সেই অবস্থা থেকে যেইভাবে পারি আমরা অন্যদেরকে সহযোগিতা করতে পারি এই ছিল লক্ষ্মীপুর থেকে আমাদের সর্বশেষ বন্যা নিয়ে সংবাদ কামাল রহিম সমর গ্লোবাল টেলিভিশন লক্ষ্মীপুর